নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কথায় আছে মানুষকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয় দুটি জিনিস, এক হলো কর্ম আর দুই ভাগ্য। ভাগ্য সুপ্রসন্ন হলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়, তাই মানুষ সব সময় ভাগ্যের কথা বলে, সৌভাগ্য লাভ করার চেষ্টা করে। অনেকেই বিশ্বাস করে জীবনের সর্বক্ষেত্রেই চলে ভাগ্যের খেলা। কেউ কেউ মনে করে ভাগ্য পরিবর্তনশীল, আবার কেউ কেউ বলেন ভাগ্য পূর্বলিখিত। সে যাই হোক, আজ ভাগ্য নিয়ে একটি বড় খবর উঠে আসছে। ভাগ্যের খোঁজ দিলেন মোদি। কি বলা হচ্ছে খবরে জানাবো আপনাদের বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কিসে বিশ্বাস করেন, ভাগ্যে নাকি কর্মে, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে বিজেপির বৈঠকে হায়দ্রাবাদকে ভাগ্য নগর হিসাবে উল্লেখ করলেন নরেন্দ্র মোদি। রবিবার মোদি জানিয়েছেন ভাগ্যনগর থেকেই এক ভারত শব্দের প্রচলন করেছিলেন সর্দার প্যাটেল। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী মোদি আজ আমাদের আবেগপ্রবণ করে তুলেছেন। তিনি বলেছেন হায়দ্রাবাদ হল ভাগ্যনগর, যা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ভারতের ভিত্তি অটুট রেখেছিলেন সর্দার প্যাটেল। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনি কিসে বিশ্বাস করেন, ভাগ্যে নাকি কর্মে, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।